একবার মালা বদল আর এবার গায়ে পরার বাহানা। আমার নীলকণ্ঠ, এনারা চোর ভাবছেন আমারে, আমারে নিয়ে বাবুরে নিয়ে খারাপ কথা কইছেন। কিন্তু তুমি তো জানো আমার মনে কোনো পাপ নেই। নিজেই জানি না কি দেখছি, কি হচ্ছে আমার সাথে, কতখানি সত্যি আর কতখানি জেঁকে স্বপ্ন দেখছি, এমন সব অপবাদও পেতে হচ্ছে। কি নাকাই মেয়েটা, দেখো কিভাবে চোখ থেকে জল বার করছে জেঠিমুনি, সব এই কিঞ্জলের সিম্পাথি আদায় করার জন্য। আমি সব বুঝতে পারছি, তুমি ইচ্ছে করে আমার ছেলের কাছে ঘেঁষতে চাইছিলে, তাই তো? এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, তোমরা প্লিজ এবার চুপ করবে। একটা মানুষকে বারবার দোষারোপ করতে, অপমান করতে তোমাদের ভালো লাগছে? অঞ্জুমি আপনি এক কাজ করুন, আপনি এখান থেকে যান প্লিজ। বাকিরা যে যাই ভাবুক, আমি জানি আপনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। জাগে তাহলে কেস ডিসমিসড, তাই তো? বেশ টান টান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছিল বাবা। এক্স্যাক্টলি জামাই বাবু, হা 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 হা, উত্তেজনার পারদ থেকে শাঁ করে ওপরে ওপরে উঠলো, শাঁ করে নিচে নেমে গেল, ব্যাপারটা জমল না। ভেবেছিল যে পঞ্চমী ঘাড়ে দোষ চাপিয়ে তাকে কাবু করে নেবে, কিন্তু হলো না, ফেলড। কি ভেবেছিল যে সুন্দর একটা সন্ধ্যেবেলা চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খেতে খেতে আমি মজা দেখব, সব মাটি হয়ে গেল। জেঠিমণি বলছি, কিঞ্জল কি এভাবে আমার দাদাকে অপমান করতে পারে বলো? হ্যাঁ, আমার দাদা তো এ বাড়ির ভালোই চেয়েছিল, সন্দেহ হয়েছে তাই সবাইকে ডেকেছে, তাই না? হ্যাঁ সেটাই তো। পঞ্চমী কেন ঠাকুর ঘরে ঢুকেছে এই নিয়ে যে কোনো কারোর মনেই প্রশ্ন উঠতে পারে। আর এই যে লতা সন্দেহ করে তোকে ও টেনে নিয়ে জাপটে ধরলো, তাই নিয়ে আমরা কিছু বলেছি কি না বলেছি তুই আমাদের কত কথা শুনিয়ে দিলি। আর জামাই, জামাই শুধু ওকে দুটো প্রশ্ন করেছে, কেন ঠাকুর ঘরে ঢুকেছে, তাতেই ও খারাপ হয়ে গেল। আমি তো বুঝতেই পারছি না এটা দোষের কি আছে কিঞ্জল। না জামাইবাবুর সন্দেহটা অমূলক ছিল, কিন্তু পঞ্চমীর সন্দেহটা স্বাভাবিক। দেখো মা, আমাকে বাঁচানোর জন্য পঞ্চমী উতলা হয়ে পড়েছিল, তাই ভেবেছে এখানে সাপ। লতা 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 লতা, উফ, ঠিক সেখানে যাচ্ছে। ওই হলো মা, একই হলো। এই যে তুমি যেরকম করছো, তুমি যেরকম উতলা হয়ে পড়ছো, তুমি তো হও এরকম আমার জন্য। হ্যাঁ, দড়ি দেখলে, লাঠি দেখলে সে সাপ বলে ছেটিয়ে ওঠো, মানে ওই লতা হলে, তাহলে ওনার বেলায় এত অপমান কেন মা? হ্যাঁ মা, দেখো মনের ভুল সবার হয়, তোমারও হয় আমারও হয়, তেমন ওনারও হয়েছে, হোয়াটস দ্য বিগ ডিল? দাদাবাবু আপনার ঘরে অনেকক্ষণ ধরে ফোন বাজছে। কি মিষ্টি না আমাদের কিঞ্জল, একেবারে জেঠিমণির সাথে ওই গেও পঞ্চমীর তুলনা করলো। জেঠিমণি যতটা উতলা হয় কিঞ্জলকে নিয়ে, পঞ্চমী নাকি ঠিক ততটাই।